السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শক এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল 24 ঘন্টা আল্লাহ সুবহান ওয়া তাআলার বাণী প্রচারের একমাত্র বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য চ্যানেল দাওয়া টেলিভিশনের নিয়মিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার 1134তম পর্ব দেখছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা শুরু করি, তারপরে আপনাদের পাঠানো প্রশ্নের জবাব কোরআন এবং সুন্নার আলোকে জবাব দেওয়ার চেষ্টা করি এই অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো হালাল খাবার খুঁজি, হালাল আয় খুঁজি না। প্রিয় দর্শক, আমরা যে কোনো খাবারের ক্ষেত্রে গিয়ে আমরা যে কোনো জায়গায় খাবারটা হালাল কিনা, খাবারটা খাওয়া যাবে কিনা, খাবারটা সলাত আদায়কারী কেউ রান্না করেছে কিনা ইত্যাদি ইত্যাদি কিন্তু খুঁজি আমরা। কিন্তু আমরা আমাদের ইনকামের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে, রোজগারের ক্ষেত্রে এই ইনকামটা আমার জন্য বৈধ হচ্ছে কিনা, এই ইনকামটা ইসলাম অ্যালাউ করি কিনা, এই বিষয়টা আমরা তুলনামূলক কম খুঁজে থাকি। তো আজকে আমাদের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি হালাল খাবার খুঁজি, হালাল আয় খুঁজি না। আর এই বিষয়ে সহ আপনাদের সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওর সাথে আজকে যুক্ত হয়েছেন বিশিষ্ট আলেমি দিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলাম স্কলার, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি, হাজারো আলেমের ওস্তাদ, ঐতিহ্যবাহী বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক আনম রশিদ আহমদ আল মাদানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহামারীর সময়ে এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা টেলিফোন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন, পাঠাতে পারেন প্রশ্ন। দাওয়া টেলিভিশনের ফেসবুক পেজেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানে আপনারা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। সেখানে আপনারা ইনবক্সে প্রশ্ন পাঠাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন এই অনুষ্ঠান সম্পর্কে। দাওয়া টেলিভিশনের ইউটিউব চ্যানেল অনুষ্ঠানটিও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানেও আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন, বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ। জাগো বিডির মাধ্যমে আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, তাছাড়া যাদের বাসায় সেট টপ বক্স রয়েছে তারাও আমাদেরকে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন। এছাড়াও যারা স্মার্ট টিভিতে আপনার ইন্টারনেট সংযোগ রয়েছে তারাও আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এই সকল মাধ্যমে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই আজকের জীবন জিজ্ঞাসায়, আজকের উস্তাদ আনম রশিদ আহমদ স্যারের সাথে। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের আজকের এই চমৎকার বিষয়টি, যে বিষয়টি আমাদের জীবনের সাথে জড়িত, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আপনাদের পাঠানো বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে রয়েছে, দর্শকরা জানতে চেয়েছেন, এই প্রশ্নগুলো দিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি, আজকের জীবন জিজ্ঞাসার 1134তম পর্ব। উস্তাদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন যথাযথভাবে? জি, আমি শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনার কাছে একজন দর্শকের প্রশ্ন, যে আজকে আমাদের আলোচনার বিষয় তো হালাল খাবার খুঁজি, হালাল আয় খুঁজি না। প্রথম প্রশ্ন জানতে চেয়েছেন, হালাল হারামের পরিচয় কি, কাকে হালাল বলে আর কাকে হারাম বলে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালাম মুহাম্মাদ আলা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি ومن تبعهم بإحسان إلى يوم الدين. أقول وبالله التوفيق. চমৎকার বিষয়। আসল তো তাই, আমরা কি দেশে, বিশেষ করে বিদেশে গেলে আমরা হালাল খাবার খুঁজি, হালাল ফুড খুঁজি, হালাল ফুড, হালাল ফুডের দোকান, এবং হালাল ফুডের জন্য আমরা অনেক কষ্ট করে যে অবস্থানে থাকি তার চেয়ে অনেক দূরে যায় হালাল খাবারের সন্ধানে। মুসলিম হোটেলে আমরা খুঁজি,
হালাল এবং হারাম ইসলামী শরিয়ার দুইটি মৌলিক পরিভাষা, গুরুত্বপূর্ণ পরিভাষা। যারা আরবি জানে তারাও এই দুটি শব্দের সাথে পরিচিত, যারা আরবি জানে না তারাও এই দুটি শব্দের সাথে পরিচিত। যে কোনো মুসলমান হালাল হারাম এই দুটি শব্দের সাথে পরিচিত। হালাল হারাম কি? হালাল হচ্ছে আল্লাহ এবং তার রসুল যা বৈধ করেছেন, বিধিবদ্ধ করেছেন, এটা হচ্ছে হালাল। আর হারাম হচ্ছে যা বৈধ নয়, তাই হচ্ছে হারাম। আর দুটি স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমে হাদিসটি এসেছে, আল হালাল বাইয়্যিন ওয়াল হারাম বাইয়্যিন ওবাইনহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। হালাল ব্যাখ্যা করে বোঝানোর বিষয় নয়, হারামও ব্যাখ্যা করে বোঝানোর বিষয় নয়, সুস্পষ্ট। আর এই হালাল এবং হারামের মাঝখানে কিছু আছে সন্দেহজনক বিষয়, হালাল না হারাম, হালাল না হারাম। রাসূল বলছেন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অনেকে এই বিষয়গুলো জানে না। তবে ইমানের দাবি কি? ইমানের দাবি হচ্ছে এই সন্দেহজনক বিষয়গুলো পরিহার করা, ছেড়ে দেওয়া। রাসূল বলেছেন ফামানিত্তাকা শুবহাত ফাকাদ ইসতাবরা লিদিনিহি ওয়া ইরদিহি, যে এই সন্দেহজনক বিষয়গুলো ছেড়ে দিবে, তার কাছে সুস্পষ্ট না যে হালাল না হারাম, ছেড়ে দিলে এর মাধ্যমে সে তার দিনকে রক্ষা করবে এবং তার মান মর্যাদাকে রক্ষা করবে। আর এই সন্দেহে যে পতিত হবে, মান ওয়াকাফিস শুবহাত ওয়াকাফিল হারাম, এই সন্দেহজনক বিষয়গুলো যে পতিত হবে ক্রমান্বয়ে সে হারামের দিকেই ধাবিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল এবং হারাম সুস্পষ্টভাবে জানার বুঝার তৌফিক দিন। আমরা যা হালাল তা গ্রহণ করব আর যা হারাম তা বর্জন করব। জি ধন্যবাদ উস্তাদ, আপনাকে চমৎকার করে অতি সংক্ষেপে আমাদেরকে হালাল এবং হারামের পরিচয় দিলেন আমরা, এবং আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে বুঝালেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন হালাল বুঝার। জি, দ্বিতীয় প্রশ্নটা আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাস্তব ধর্মী, যেটা আমাদের জীবনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, সেটি হলো আমাদের উপার্জন। হালাল উপার্জন আসলে কি? কোনটাকে হালাল উপার্জন বলে? যে আপনাকে আবারও ধন্যবাদ, যে এই বিষয়গুলো আসলে আমাদের সবার জানা উচিত। যে হালাল আমরা খেতে চাই, হালাল ফুড আমরা খুঁজে বের করি, কিন্তু এই হালাল ফুডটা আমার প্লেটে আসার আগে, এই হালাল ফুডটা আমি মুখে তোলার আগে আমার জানতে হবে যে আমার উপার্জন হালাল কিনা। ইসলাম হালাল উপার্জনের জন্য খুব বেশি তাকিদ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন মাজিদে একাধিক জায়গায়, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। উল্লেখযোগ্য আয়াত হচ্ছে সূরা জুমআর 10 নম্বর আয়াত, যে ফাইদা কুদিয়াতি সলাতু ফান্তাসিলু ফিল আরদ, যখনই সলাৎ শেষ হবে জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহের সন্ধান করো। ফাদলুল্লাহ কোরআন মজিদে যত জায়গায় এসেছে অধিকাংশ জায়গায় অধিকাংশ তাফসির বিশারদগণ বলছেন ফাদলুল্লাহ হচ্ছে আল্লাহর দেয়া জীবিকা। আল্লাহর দেওয়া যে জীবিকার কথা আল্লাহ বলেছেন, এটাকে অনুগ্রহ বলেছেন, এটা অবশ্যই হালালেই হবে, পবিত্র হবে, এটা হারাম হতে পারে না। হালাল উপার্জনের জন্য কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। এক নম্বর হচ্ছে বস্তুটা হালাল কিনা। এখন মনে করেন যে গরু হালাল, শুকর হারাম, বাস হারাম বর্জন করব, গরুটা হালাল, তাহলে বস্তুটা হালাল কিনা। এক
দুই নম্বর হচ্ছে উপার্জনের প্রক্রিয়াটা হালাল কিনা। এই যে গরু জবাই করব, গোশত খাবো, এই গরুর মালিক আমি কিনা, আমি এই গরু ক্রয় করলাম কিনা। যদি আমার উপার্জনের প্রক্রিয়া হালাল তাহলে বস্তুটা হালাল, প্রক্রিয়া হালাল। কিন্তু বস্তুটা হার হালাল, প্রক্রিয়া হারাম, চুরি করা গরু না, এটা হারাম। তিন নম্বর, তিন নম্বর হচ্ছে যে আমার বস্তু হালাল, আমার এই উপার্জন প্রক্রিয়া হালাল, ব্যবহার বিধিও হালাল হতে হবে। যেমন আমি গরুটা জবাই করতে হবে আল্লাহর নামে, গাইরুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করলে এটা হালাল পশু, হালাল ভাবে আসছে আমার কাছে, না হারাম হয়ে যাবে। আচ্ছা ম্যাম, যেমন ব্যবসা হালাল, সুদ হারাম, ব্যবসা যে হালাল এক কথায় সেই ব্যবসার অনেকগুলো প্রক্রিয়া রয়েছে, সেগুলো হালাল হতে হবে। তাহলে আমরা যে বিষয়গুলো জানলাম, তিনটি মৌলিক বিষয়, আমার বস্তুটা হালাল হতে হবে, আমার আমার কাছে যে আসবে বস্তুটা এটার প্রক্রিয়াটা হালাল হতে হবে, এবং এটার ব্যবহারটাও হালাল হতে হবে, হতে হবে। হালাল উপার্জনের ব্যাপারে কোরআন মজিদে তাকিদ দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের নবী রাসূলগণ সবাই তারা কাজ করেছেন, নিজ হাতে তারা অর্জন করেছেন, কামাই করেছেন। আল্লাহ যে যারা কামার হিসাবে পরিচিত, এ কামার ছিল, আল্লাহ সুবহান তাআলা বলছেন যে আমি তার জন্য লোহা, এই লোহা দিয়ে সে যুদ্ধাস্ত্র বানাতো। তার পেশা আল্লাহর একজন নবী দাউদ আলাইহিসাল্লামের পেশা হালাল। আমার আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছাগল চরাতেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ার আল গানাম আলা কারারিতা লি আহলি মক্কা, মক্কাবাসীদের ছাগল তিনি চরাতেন বিনিময়ে, হালাল উপার্জন। তারপরে তো ব্যবসা আমরা জানি, তিনি ব্যবসা। এখানে একটি কথা বলা দরকার যে আমার, আমরা আপনার কাছে আসতে চাই এই রাসূলুল্লাহ সাল্লামের এই মেষ চড়ানো এবং ছাগল চড়ানো এই ঘটনাটা নিয়ে। আমাদের একজন দর্শক টেলিফোন করেছেন, তার টেলিফোনটা নিয়ে আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোত্থেকে? আমি চট্টগ্রাম থেকে বলতেছি। চট্টগ্রাম থেকে, যে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ জহির। জহির চট্টগ্রাম, জি। জি ভাই, আমরা আপনাকে শুনছি। প্রশ্ন করুন জহির ভাই, প্রশ্ন করুন। প্রশ্ন করলাম যে মানে মা বাপ মরে গেলে স্বামী স্ত্রী কি মেলামেশা করা যায়? মা বাবা মারা গেলে স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ। জি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জহির ভাই, চিটাগাং থেকে আমাদেরকে একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করলেন। আপনি থাকুন দাওয়া টিভির সাথে। উস্তাদ, আপনার কাছে আমরা আলোচনা করছিলাম যে হালাল ইনকামের বিষয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মেষ চরাতেন বিনিময়ে, ছাগল মেষ চরাতেন বিনিময়ে। তারপরে তিনি যখন বড় হলেন, তিনি এই পেশাটা ছেড়ে দিয়ে তিনি ব্যবসা শুরু করলেন। এখানে একটি কথা বলা দরকার, কোন কোন বর্ণনা এসেছে যে আবু তালেব, চাচা আবু তালেবের সাথে যে সিরিয়া গেলেন ব্যবসার উদ্দেশ্যে, তখন তার বয়স ছিল কোন বর্ণনায় ১২, কোন বর্ণনায় ১৪। আচ্ছা, যদি ১৪-১২ বছর হয় তাহলে ৪০ বছর রেসালাত প্রাপ্ত হয়েছেন। ৪০ বছর থেকে যদি ১২ বিয়োগ করা হয় তাহলে ২৮ বছর, ২৮ বছর আমাদের রসুল ব্যবসায়ী ছিলেন, আর ২৩ বছর ছিলেন নবী ও রাসূল। আর যদি ১৪ বছর ধরা হয় তাহলে তিনি ২৬ বছর ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ের সাথে তার সম্পর্ক ছিল, আর ২৩ বছর তিনি রাসূল ছিলেন। মূল কথা যে নবী রাসূলগণ তারা উপার্জন করেছেন, নিজ হাতে তারা উপার্জন করেই তারা তাদের জীবিকার ব্যবস্থা করেছেন। অতএব
নিজ হাতের উপার্জন এটি হচ্ছে হালাল উপার্জন। সে যেটা যে কোনো কর্মের হোক, ব্যবসা হোক, যে কোনো উপায়ে নিজের উপার্জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্ত খাইরান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি ওয়া আন্না নাবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। এটা বুখারীর হাদিস। একজন মানুষ, মা আকালা আহাদুন তুআমান, একজন কাত্তুন খাইরান, একজন মানুষ এর চেয়ে উত্তম খাবার সে গ্রহণ করে না। কিসের চেয়ে উত্তম? নিজ হাতের উপার্জনের মাধ্যমে যে খাবার, এই খাবারের চেয়ে উত্তম খাবার সে গ্রহণ করতে পারে না। অর্থাৎ তোমরা নিজ হাতের উপার্জন করো, নিজ হাতের উপার্জনের মাধ্যমে তোমরা তোমাদের জীবিকা পরিচালনা করো, খাওয়া দাওয়া করো। তাহলে আমরা কি পেলাম? যে উপার্জন, এবং সেটা বৈধ উপায়ে হতে হবে। রাসূলুল্লাহ আরেক হাদিসে আছে, লা আন ইয়াহতাতিবা আহাদুকুম আলা যাহরি খায়রুন মিন আন ইয়াসআলা আন-নাসা ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু। একজন মানুষ সে বনে যাবে, কাঠ কাটবে, এই কাঠ সে কাঁধে করে বহন করবে আনবে। রাসূলুল্লাহ একদম প্র্যাকটিক্যাল কথা বলেছেন, বনে যাবে, কাঠ কাটবে, কাঠ আপনার এটাকে বেঁধে কাঁধে করে নিয়ে আসবে, এটা তার জন্য উত্তম। কারো কাছে কিছু চাওয়ার চেয়ে, কারণ চাইলে তাকে কেউ দিবে, অনেকে দিবে না, এটা মর্যাদার পরিপন্থী। নিজের হাতের উপার্জন করতে হবে এবং সেটা হালাল উপায়ে করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক। জি ধন্যবাদ স্যার। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই, নিয়ে আপনার কাছে আসতে চাই। বলছিলেন নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম, আমরা আসবো আপনার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোত্থেকে? ইউসুফ ভাই, চট্টগ্রাম। জি প্রশ্ন। জি জি প্রশ্ন হচ্ছে আমার, ইসলাম গোমালে ভাঙে যায় আমাদের মসজিদে একদিন বয়ান করছিল, বলছে কি ইসলাম নবীরা গোমালে উজু ভাঙে না। আপনি প্রথম প্রশ্নটা কি বলছিলেন? উজু ভঙ্গের কারণ কত? উজু ভঙ্গের কারণ, জি। জি ধন্যবাদ ইউসুফ ভাই, আমরা ইনশাআল্লাহ। জি ও আমাকে রেফারেন্স দিচ্ছে আপনার, ধন্যবাদ আপনাকে, ইনশাআল্লাহ। উস্তাদ আনামা রশিদ আহমদ স্যার, আপনাকে মোবারকবাদ জানাই। আপনি চমৎকার করে আমাদেরকে হালাল উপার্জনের বিষয়ে আমাদেরকে বললেন। অবশ্যই উপরের হাতের চাইতে নিচের হাত উত্তম নয়। অবশ্যই যিনি দেন, মানে অন্যের চাইতে, চাওয়ার চাইতে, বনে কাঠ কেটে তার উপার্জন করাটা অতি উত্তম। আমরা একটু ফেসবুকের দিকে তাকাতে চাই। আমাদের সাথে অনেক দর্শক রয়েছেন, আমাদের সাথে তারেক হাসান আছেন, আমাদের সাথে শেহাবুদ্দিন মানিক আছেন, আমাদেরকে টেলিফোন করেছেন আমাদের চট্টগ্রাম থেকে দুজন ভাই, পাশাপাশি আরো অনেক প্রশ্ন রয়েছে। আমরা ফেসবুক থেকে একটি প্রশ্ন নিতে চাই। জি, যে তারেক হাসান একটি প্রশ্ন করেছেন যে মাদখালি সম্পর্কে আরবের মহাক্কিক আলেমদের অভিমত কি, তারা কি সহি মানহাজের অনুসারী কিনা? উস্তাদ আনোয়ার রশিদ আহমদ, আমরা এই যে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন প্রশ্নগুলো আসে, আমরা শেষ দিকে আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেব ইনশাআল্লাহ। এটা আপনাকে আমার পরামর্শ, আপনি প্রশ্নগুলো রিসিভ করেন, আমরা এই আলোচনাটা অনুষ্ঠানের শেষের দিকে। জি স্যার, জি। তাহলে আমরা 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 দর্শকদেরকে, ফেসবুকের দর্শক যারা আছেন তাদেরকে বলবো, আপনারা আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা হচ্ছে, একটু অপেক্ষা করেন এবং এই আলোচনাটা শুনুন। এই আলোচনা থেকে আপনি আপনার জীবন ঘনিষ্ঠ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক, জি স্যার, আমরা ডক্টর আপনার কুতুবকে আমি বলবো, আমাদের দর্শকদেরকে অনুরোধ করার জন্য যে সাবজেক্ট রিলেটেড প্রশ্ন আসে ভালো, আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা ওয়েলকাম, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। তবে সাবজেক্ট রিলেটেড প্রশ্ন আসলে এই বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ হয়, জি, এবং ভালো হয়। জি ধন্যবাদ স্যার, আপনাকে এই প্রশ্নের মাধ্যমে অনেকে উপকৃত হবেন। জি ইনশাআল্লাহ। আমাদের এবারে একজন দর্শক জানতে চেয়েছেন যে হালাল উপার্জনের গুরুত্ব। আমরা তো হারাম উপার্জন পরিচয় জেনেছি, এবার হালাল উপার্জনের গুরুত্বটা কি? আমরা হালাল উপার্জনের কথা বলেছি,
এটার কি কি গুরুত্ব প্রয়োজনীয়তা রয়েছে? যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জীবিকা দিয়েছেন সেই জীবিকাকে তিনি বলেছেন এটা উত্তম পবিত্র তাইয়্যেব বলেছেন। আমরা পরবর্তী পর্যায়ে আমরা এই বিষয়ে আরো কথা বলবো। অতএব হারাম যেটা এটা আল্লাহ তো নিষিদ্ধ করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা যে হাদিসটি আমরা বলেছি আল হালাল বাইয়িনুল হারাম বাইয়্যিন, সেই হাদিসের শেষ অংশ হচ্ছে যে লিকুল্লি মালিকিন হিমা, সকল রাজা বাদশাহ সুনির্দিষ্ট এলাকা আছে, চিহ্নিত একটা এলাকা আছে, যে এলাকায় প্রবেশাধিকার সাধারণভাবে নিষেধ, লেখা থাকে অনেক সময় জনসাধারণের প্রবেশ অধিকার নিষিদ্ধ, এই এলাকায় ঢুকতে হবে। হ্যাঁ, সংরক্ষিত, আপনার এই কথা সুন্দর, সংরক্ষিত এলাকা বলছে প্রতি সকল রাজা বাদশাহ সুনির্দিষ্ট সংরক্ষিত এলাকা রয়েছে, যে এলাকায় আপনার যে কেউ প্রবেশ করতে পারবে না। তারপরে কি বলছে, আল্লাহ ইন্না হিমাল্লাহি মাহারিমুহ, আর আল্লাহর এই প্রটেক্টেড এরিয়া সংরক্ষিত এলাকা হচ্ছে আল্লাহর হারাম করা বিষয়, অতএব এই হারাম এলাকায় প্রবেশ করা যাবে না। আবু সালামা থেকে একটা হাদিস রাসূল বলেছেন যে ইন্নাল্লাহ ফারাদাল ফারায়েদা ফালা তুদাইউহা, আল্লাহ কিছু বিষয়কে ফরজ করেছেন এগুলিকে তোমরা বিনষ্ট করো না। ওয়াহাররামা আশিয়া লা তানতাহিকুহা, আল্লাহ অনেক বিষয় হারাম করেছেন এগুলির অমর্যাদা করো না, মানে ওই হারামগুলি তুমি করবে না। ওয়াহাদদা হুদুদান ফালা তাতাদুহা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হদ নির্ধারণ করে দিয়েছেন, এগুলো সীমানা নির্ধারণ করে দিয়েছেন, সেই সীমানা অতিক্রম সেই সীমানা ওয়াসাকাতা আন আশিয়া রাহমাতাম বিকুম গায়রা নিসিয়ান ফালা তাবহাসু আনহা, এই চতুর্থ ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ফরজ করেছেন, কিছু বিষয় হারাম করেছেন, হদ ঠিক করে দিয়েছেন, আরেকটা হচ্ছে আর কিছু বিষয় তিনি সাক্ষাৎ আনাসিয়া নীরব রয়েছেন, এই ব্যাপারে কিছু বলেন নাই। এর অর্থ এটা নয় যে তিনি ভুলে গিয়েছেন, বরং এটা তোমাদের জন্য কল্যাণ। অতএব আল্লাহ যেসব বিষয়ে কোনো বিধান দেন নাই, বলেন নাই, এই সমস্ত বিষয়ে তোমরা বেশি বিশ্লেষণ করো না, বেশি খোঁজাখুঁজি করো না, আমরা এই কাজটাই বেশি করি। জি ধন্যবাদ উস্তাদ, আপনি চমৎকার করে আমাদের হালাল উপার্জনের গুরুত্বের কথা বললেন। আমরা এবার টেলিফোনের একটি প্রশ্ন আমরা দিতে চাই চিটক থেকে আমাদের একজন দর্শক, তার আগে একজন দর্শক আছেন টেলিফোনে। আসসালামু আলাইকুম। আমি চাপাই নবাবগঞ্জ থেকে, কোন ভাই? আমার নাম হচ্ছে আব্দুল্লাহ কাফি, কাফি বলছিলাম। আব্দুল্লাহ হিল কাফি ভাই চাপাই নবাবগঞ্জ থেকে, জি প্রশ্ন। আমার প্রশ্ন হলো যে পরীক্ষা হলে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে অনেক স্টুডেন্ট নকল করে আর কি, তো পরীক্ষা মানে হলে অনেক অসুস্থ হলো, পড়তে পড়া না করতে পারেনি, হ্যাঁ, কিন্তু ওই যে পরীক্ষা নকল করে পাস করলো, এই সার্টিফিকেট দেওয়ার সার্টিফিক হয়ে যায় যদি কিনা, জি ধন্যবাদ আপনাকে স্যার। এবার আপনার কাছে যে প্রশ্নটা আমরা রাখতে চাই, আমাদেরকে জহির ভাই চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছে। আপনি বলেছিলেন স্যার আমরা কি সমস্ত প্রশ্নগুলো কি শেষের দিকে নিয়ে যাব কিনা, এটা ভালো হয় যে আমরা এই যে হালাল স্যার আমরা তাহলে টেলিফোন এবং ফেসবুক ইউটিউবের ভয়াবহতা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন, যে আপনার কাছে নেক্সট প্রশ্ন জি। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন হালাল উপার্জনের ভয়াবহতা সম্পর্কে, হারাম উপার্জনের, জি হারাম উপার্জনের ভয়াবহতা সম্পর্কে আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন। হারাম উপার্জন ভয়াবহ বিষয়, আর ভয়াবহ এই বিষয়টি তো ভয়াবহ তা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল,
তোমরা তোমাদের মধ্যকার সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করো না। এই আয়াতটি কোরআন মাজিদ দুইবার এসেছে, সূরা নিসাতে একবার, সূরা বাকারাতে একবার। শেষাংশে পার্থক্য আছে, কিন্তু প্রথম অংশ একই আহ্বান যে তোমরা তোমাদের মধ্যকার সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করো না, খেও না। তো অন্যায়ভাবে বক্ষণ করাটাই হচ্ছে হারাম। এবার আমরা জানার চেষ্টা করি এই অন্যায়ভাবে যে বক্ষণ, মানে হারাম উপায়ে যে সম্পদ বক্ষণ, সম্পদ অর্জন কি কি আপনার উপায়ে হারাম হতে পারে। আমরা ধারাবাহিকভাবে কয়টা উপায় আমরা বলব। প্রথমত হচ্ছে যে অন্যায়ভাবে যে জায়গাটা দখল করা হয়, আমাদের দেশে আপনার ভূমিদস্যুতা একটা পরিচিত শব্দ, আর এই কাজ যারা করে তাদেরকে বলা হয় ভূমিদস্যু। কত দুঃসাহস! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইকতাতা শিবরান মিনাল আরদ জুলমান তাওয়াহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরদি। আপনি অন্যের সম্পদ অন্যভাবে নিচ্ছেন, অথচ আল্লাহ রসুল বলেছেন যে অন্যায়ভাবে যদি এক বিঘত সম্পদ কেউ কারো দখল করে তাহলে সাত স্তর জমিন এই পরিমাণ কিয়ামতের দিন তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, কতটা ভয়াবহ। তো এটাও তো হারাম উপায়ে উপার্জন। আপনি হারামের উপার্জনের ভয়াবহতার কথা বলছেন, এটা কি ভয়াবহ তো না? অন্যায়ভাবে জোর করে কারো জমিন যদি কেউ দখল করে, সেখানে হয় বাড়ি বানালো, নতুবা দোকান করলো, নতুবা ইন্ডাস্ট্রি করলো, নতুবা অভিজাত আবাসিক এলাকা বানালো, খবরদার সাত তবক জমিন গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এক বিঘত যদি হয় আপনি কতটা দখল করেছেন এবার হিসাব করে। দুই নম্বর হারাম উপার্জনের আরেকটি উপায় হচ্ছে সুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সুস্পষ্ট ভাবে আল্লাহ নিজে হারাম করেছেন, রাসূল না, কোন ইমাম না, কোন মুফতি না, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। রাসূল বলছেন অভিশাপ দিয়েছেন যে সুদ খায়, যে সুদ দেয়, সুদের সাক্ষী, সুদের লেখক, এটাও হারাম উপার্জনের একটা আপনার উপায়। আরেকটা কি? ঘুষ। ব্যাপক চর্চা হচ্ছে ঘুষের, কেউ দেয় কেউ নেয়, যেহেতু দেয় সে তো অনেক বিপদে পড়ে দেয়, অনেক সময় অনেক বিপদে পড়ে দেয়। জি, কিন্তু আপনার ঘুষ কাজটা শুরুতেই ঘুষ দিল সেও কিন্তু অপরাধী। হ্যাঁ, দিতে পারে এমন পর্যায়ে যার সে পারছে না নিজের অধিকার আদায় করার, সেটা ভিন্ন কথা। আর রাশি অল মুরতাশি ফিন্নার, আমাদের প্রচলন হচ্ছে কেলাম ফিন্নার না, কেলাম শব্দটি হাদিসে নেই। যে ঘুষ দেয় যে ঘুষ নেয় দুজনের পরিণাম পরিণতি জাহান্নাম। এবং রাসূল অভিশাপ দিয়েছেন, লানা রাসূলুল্লাহ আর রাশি অল মুরতাশি, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, যে ঘুষ নেয় ঘুষ দেয় তাকে রাসূল অভিশাপ দিয়েছেন। এটা কত বড় হারাম হলেই রাসূল অভিশাপ দিতে পারেন, এটা হারাম বর্জন। আরেকটি হারাম বর্জন হচ্ছে প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি হয়েছে, খাবারের বাজারে গেলেন, কিছু আপনার গম এই জাতীয় তিনি কিনবেন, তিনি উপর দিয়ে দেখলেন পছন্দ করলেন, ভিতরে হাত দিলেন, দেখলেন যে ভিজা ভিড়ে আসতেছে। ব্যাপার কি? বলি ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এখন রৌদ্র হচ্ছে, আস্তে আস্তে শুকাচ্ছে। বলছে না, তুমি ভিতরেরটা নিচেরটা উপরে, উপরেরটা নিচে এইভাবে দাও না কেন? তখন তিনি বললেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। হারাম, এই প্রতারণার মাধ্যমে উপার্জন হারাম। তারপরে হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দোষ গোপন করে, দোষ আপনার লুকিয়ে
পণ্যর যে আপনার বিক্রি করেন, আবার কেনেন যিনি, যিনি কেনেন তিনিও প্রতারণা করেন। অনেক সময় জাল নোট দেয়, অনেক সময় অনেক নোটের মধ্যে ছেঁড়া নোট দেয়, হারাম হারাম। রাসূল সাল্লাম বলছেন পণ্য বা মূল্য যেহেতু ত্রুটি আছে, ত্রুটিটা যদি তোমরা প্রকাশ করো তাহলে তোমাদের এই ব্যবসায় কি হবে, বুরে কাল্লাহুমা, দুইজনকে বরকত দেওয়া হবে। আর যদি গোপন করো তাহলে মুহিকাত বারাকাতু বাইইমা, বরকত শেষ হয়ে যাবে। তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ কথা বলবেন না কিয়ামতের দিন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা মিথ্যা শপথ করে, মিথ্যা শপথ করে ব্যবসা ক্ষেত্রে, কেনা বেচার ক্ষেত্রে আল্লাহর কসম করে বলছে, কি বলছেন আপনি, কেনা দাম হয়নি, এই দামও তো কিনতে পাওয়া যায় না, অহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, এটা হারাম। আরেকটি হারাম উপার্জন, এটাও আমাদের সমাজে একেবারে নাই এমন নয়, কি সেটা, সেটা হচ্ছে আপনি লোকদের দিয়ে কাজ করালেন, কাজ করে তার পারিশ্রমিক ঠিক মতো দিলেন না। এই যে পারিশ্রমিকটা ঠিক মতো দিলেন না, আপনার পারিশ্রমিক কাজ অনুযায়ী দেওয়ার কথা হয়েছে 500, দিলেন 400, এই 100 টাকা আপনার কাছে রয়ে গেল, এটা সুস্পষ্ট হারাম। হাদিসে কুদসি রাসূল সাল্লাম বলেছেন যে তিন ব্যক্তির বিরুদ্ধে আমি লড়াই করবো কিয়ামতের দিন, আল্লাহ বলছেন আমি তাদের পক্ষে দাঁড়াবো। তিন ব্যক্তির একজন হচ্ছেন যে স্বাধীন ব্যক্তিকে বেচে দেয়, এই যে মানব পাচার, মানব পাচার, একজন স্বাধীন ব্যক্তিকে আপনি প্রতারণার মাধ্যমে বিক্রি করে দিলেন, টাকা নিলেন, হারাম। আরেকটা হচ্ছে একজন লোককে আপনি কাজে নিয়োগ কর দিলেন, ইস্তাজারাজিরান ফাস্তাওফা মিনহু ওয়ালাম ইউতি আজরাহু, তার কাছ থেকে 16 আনা কাজ আদায় করে নিলেন কিন্তু তার প্রাপ্যটা আপনি দিলেন না, এটাও হারাম। ইয়াতিমের মাল, ইয়াতিমের সম্পদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, পেটে সে আগুন ঢুকায়, আগুন ঢুকায়। আরেকটি হচ্ছে আপনার এই যে ভিক্ষা করে লোকেরা অপ্রয়োজনে, প্রয়োজন নাই ভিক্ষা করা, হারাম হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযালু আল মাসআলাতু বি হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া লাইসা ফি ওয়াজহিহি মুজ্জাতুল আহমিন, প্রয়োজন নাই তারপরও মানুষের কাছে হাত পড়ে ভিক্ষা করে, কেমন যেন কিভাবে উঠবে জানে, তার মুখমণ্ডলে কোনো গোস্ত থাকবে না, এই শুধু হাড়গুড়ি নিয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী কাবিসাকে রাসূল বলছেন হে কাবিসা, তিন কারণ ছাড়া মানুষের কাছ থেকে কিছু নেওয়া, মানে হাত পেতে কিছু নেওয়া হারাম, লা তাহিল্লু আল মাসআলাতু ইল্লা লি আহাদি সালাসা, তিন ব্যক্তি ছাড়া সবার জন্য সেয়ে কিছু নেওয়া হারাম, হালাল না। এক যে কারো দায়িত্ব নিল, আর্থিক দায়িত্ব, স্যার আমরা আসতে চাই আপনার এই তিন শ্রেণীর কে কাজগুলোর বিষয়ে আমরা আলোচনা করতে চাই, একটু আর একটু চমৎকার করে। আমরা একজন দর্শক আছেন, তার টেলিফোনটা নিয়ে, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা আপনাকে শুনছি, প্রশ্ন করুন পরিচয় দিয়ে। জি, চট্টগ্রাম থেকে মাসুদ বলছেন। হ্যালো, আমরা আপনাকে শুনছি, আপনার নামটা বলুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি ভাইজান। জি জি, আসলে আমার একটা প্রশ্ন হচ্ছে কি, মানে আমি বেশ কয়েক বছর আগে আছি তো রমজানে। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলুন। জি, রমজানে ব্লাড দিছিলাম আর কি, মানে রমজান ছিল তখন আর কি। জি, সিরাজ মেডিকেল আর কি, আমাদের চট্টগ্রাম মেডিকেল যেটা আছে আর কি, তো হলো কি এখন আমি ব্লাড দেওয়ার পর এখনো মানে আমার ওই ঘটনাটা মনে করলে কেমন যেন আমার আফসোস আগে আছে, কারণ আমি কোনো আনন্দ থেকে কখনো জিজ্ঞাসা করি না এই বিষয় নিয়ে। তো আমার আসলে তখন আমি রোজা সাত ভাঙ্গি না, এখন কি আমি ব্লাড দেওয়ার কারণে কি রোজা ঠিক থাকে হবে না কি হবে না, মানে ব্লাড দেওয়ার কারণে রোজা ভাঙবে কিনা। জি জি জি, হ্যাঁ আমি ব্লাড দিয়েছিলাম, তো অনেকে বলছে কি হবে না, তখন আমি তখন থেকে গিয়েছিলাম রোজাটা।
তো যখন কথা এনে যখন মনে হবে পারবে না এমন যেন আস্ত জাগে আর কি আসলে এটা জানা দরকার এখন দেখতেছি আপনাদেরকে অনলাইনে দেখে আমি কিছু এখন জিজ্ঞেস করলে হয়তো ভালো হয় জি ধন্যবাদ আপনাকে ওস্তাদ আনোয়ার রশিদ আহমদ আপনি যা বলছিলেন যে তিন শ্রেণীর লোকদের বিষয়ে জি ওস্তাদ কি আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি আমি আপনি শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি স্যার আপনি যেখান থেকে কথা শেষ করেছিলেন বলছিলাম যে তিন শ্রেণীর ব্যক্তি তাদের জন্য বৈধ মানুষের কাছে সহযোগিতা চাওয়া আর্থিক কোনো দায়িত্ব নিল কিন্তু এখন সে দিতে পারছে না সে সহযোগিতা নিতে পারে আরেক শ্রেণীর লোক হচ্ছে হঠাৎ করে কোনো দুর্যোগে তার সম্পদ নষ্ট হয়ে গিয়েছে যেমন আমাদের দেশে আপনার বন্যা হয় আমাদের দেশে আপনার অনেক সময় জলোচ্ছ্বাস হয় তারপরে আপনার আমাদের রোহিঙ্গা ভাইরা আমাদের যে এখানে আসছেন এদের মধ্যে অনেক ধনী লোক আছেন এই যে বিপর্যয়ের মধ্যে যদি কেউ পড়ে যায় তারা সহযোগিতা চাইতে পারে আরেক শ্রেণী হচ্ছে আমরা যে যারা ভিক্ষা দেই আমাদেরকে জানতে হবে যারা শুধু ভিক্ষা নেয় যারা ভিক্ষা চায় যারা তারা অপরাধী নয় আমাদেরও কিছু ত্রুটি আছে অপরাধী বললাম না তারা অপরাধী কিন্তু আমাদের তো কিছু ত্রুটি আছে তৃতীয় কি যে এই লোকটি অভাবগ্রস্ত যে সমাজের তিনজন দায়িত্বশীল ব্যক্তি তাকে সার্টিফিকেট দিতে হবে যে এই লোক অভাবী রাসূলের ভাষায় শুনেন রাজুলুন আসাবাতু ফাকাতুন হাত্তা ইয়াকুলা সালাসাতুন মিন যাউল হিজা মিন কওমিহি লাকাদ আসাবা ফুলানান ফাকাতুন এই সমাজের যেই সমাজের লোক সে ওই সমাজের তিনজন দায়িত্বশীল ব্যক্তি তিনজন মেম্বার সাহেব না কাউন্সিলর সাহেব না তিনজনকে সার্টিফিকেট দিতে হবে এই লোকটি আসলে অভাবগ্রস্ত সে সহযোগিতা পাইতে পারে আমরা কি এই সার্টিফিকেট দেখি কারো বা হাত পাতে দিয়ে দেবো না এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে কাবিসা ফামা সেওয়া হুন্না মিনাল মাসআলাতি ইয়া কাবিসা সুহতুন ইয়াকুলুহা সাহেবুহা সুহতান এই তিন শ্রেণীর লোক ছাড়া যারাই মানুষের কাছে হাত পাতে সহযোগিতা চায় তারা হারাম ভক্ষণ করে হারাম ভক্ষণ করে অতএব সাবধান হতে হবে আমরা যারা দেব তারাও সতর্ক হতে হবে বাচ্চারা সিগন্যালে চায় আমরা দিয়ে দিই তার আমরা এই যে অল্প বয়স্ক ছেলে হোক মেয়ে হোক তাকে যে হাত পাতলে দিয়ে দেই দরদি মন নিয়ে না আপনি তার ক্ষতি করলেন আপনি তাকে ভিক্ষা বৃত্তিতে প্রলুব্ধ করলেন যে ভিক্ষা বৃত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠেকিয়েছেন আপনি সুন্না বিরোধী কাজ করলেন তার কর্মসংস্থান করলেন বলেন তুমি কাজ করো ভিক্ষা দিবেন না আপনি দিবেন না আমি দিবেন না ডক্টর কুতুব দিবে না দিতে যখন এইভাবে দিবে না তার ভিক্ষার প্রতি অনীহা হবে কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে এই বিষয়গুলো যেন আমরা ভালোভাবে উপলব্ধি করি হারাম উপার্জনের অনেকগুলো উপায় আমরা বললাম এর প্রত্যেকটি হারাম অতএব এবং প্রত্যেকটির পরিণামে ভয়াবহ আল্লাহ আমাদেরকে এগুলি অনুধাবন করার তৌফিক দেন আমিন আমিন চমৎকার করে স্যার আপনার কাছে আমরা অনেকগুলো প্রশ্নের জবাব দিলাম জানলাম আমাদের হাতে সময় আছে আর 15 মিনিট আমাদেরকে ফেসবুক ইউটিউব প্লাস আমাদের দর্শকদের টেলিফোনের প্রশ্নগুলোর জবাব আমরা একটু দিতে চাই আরেকটা প্রশ্ন দর্শক করেছেন খুব চমৎকার প্রশ্ন ইবাদতের সাথে হালাল উপার্জনের সম্পর্ক এটা আমরা জানবো আপনার কাছে সর্বশেষ ইনশাআল্লাহ আমরা একটু দর্শকদের ফেসবুকে একজন দর্শকের চাইতে আমরা টেলিফোনে একজন দর্শক প্রশ্ন করেছেন জহির ভাই চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন আমরা প্রশ্ন উত্তরগুলো সংক্ষেপে জানতে চাই আপনার কাছে বাবা মা মারা গেলে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে কিনা মেলামেশা করতে পারবে কিনা মৃত্যুর সাথে আসলে মেলামেশার কোনো সম্পর্ক আছে কিনা না না মৃত্যুর সাথে এর কোনো সম্পর্ক নেই আর এই সব বিষয়ে আপনারা এই খোলামেলা এইভাবে প্রশ্ন না করে স্থানীয় কোনো আলেমকে জিজ্ঞাসা করুন কারণ আমাদের এই প্রোগ্রামগুলো আমাদের অনেক আপনার ভাই বোন ছেলে মেয়ে সহ একসাথে দেখেন তো পরিবেশটা যেন নষ্ট না হয় এগুলি ছোটোখাটো বিষয়ে স্থানীয় আলেমদেরকে জিজ্ঞাসা করবেন এটা আমাদের পরামর্শ জি জি ধন্যবাদ আমাদের ইউসুফ ভাই উনি চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন ওনার মসজিদে উনি যেখানে সলাত আদায় করেন ওখানে দুটি বিষয় নিয়ে একটু বিতর্ক হয়েছে ওখানে উনি প্রথম জানতে চেয়েছেন অজু ভঙ্গের কারণগুলো কি কি
অজু ভঙ্গের কারণ গুলো যিনি অজু করেন, যিনি নামাজ পড়েন, তার তো অনেক আগেই জানা উচিত। অজু ভঙ্গের কারণ প্রস্রাব পায়খানা হলে অজু থাকবে না, তারপর বায়ু নির্গত হলে অজু থাকবে না, এই তো মোটামুটি এগুলি অজু ভঙ্গের কারণ। উত্তেজিত অবস্থায় যদি আপনার যৌনাঙ্গ থেকে কিছু বের হয় তাহলে অজু থাকবে না। জি, উনি আরেকটি প্রশ্ন, ওনার যে মূল প্রশ্ন যেটি ছিল, মসজিদে ইমাম সাহেব আলোচনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমালে নাকি তার অজু ভাঙতো না, এইভাবে বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাঝে মধ্যে একটু রেস্ট নিতেন, তিনি বলতেন যে আমার চোখ বন্ধ হলেও আমি সব কিছু আপনার বুঝতে পারি, অনুভব করতে পারি। এটা আমাদের ক্ষেত্রে তো হয়, হালকা একটু ঘুম ঘুম ভাব হয় কিন্তু আমি আশপাশের কথা শুনতে পাই, কে কি বলছে আমি অনুভব করতে পারি। না, এই আমার ক্ষেত্র আপনার ক্ষেত্র এই যদি অবস্থা হয় যে আমার চোখটা একটু বন্ধ কিন্তু আমি সব আপনার আশেপাশের শব্দ আমি বুঝতে পারি, কি হচ্ছে জানতে পারি, তাহলে অজু যাবে না। রাসূলুল্লাহ এটাই বলেছেন। জি, জাযাকাল্লাহ শেখ, আপনি চমৎকার করে বলতে হয়। রাসূলুল্লাহ সাল্লাম যদি ঘুমাইলে অজু নাই আপনার যায়, বুখারী মুসলিম সহ সব হাদিস গ্রন্থে এইভাবে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে ঘুম থেকে উঠতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমরা তার জন্য অজুর পানিটা প্রস্তুত করে রাখতাম, তিনি ঘুম থেকে উঠে তিনি এরপর উজু করতেন। তো উজু যদি না যায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি উজু করতেন না, এই কথা সঠিক নয়। জি, ধন্যবাদ স্যার। এবার আপনার কাছে আমরা যে প্রশ্নটা করতে চাই, চাপাই নবাবগঞ্জ থেকে আব্দুল্লাহ হিল বাকি একটি প্রশ্ন করেছেন, পরীক্ষার হলে নকল করে পাশ করা সার্টিফিকেট দিয়ে চাকরিকৃত ইনকাম হালাল হবে কিনা? জি ভাই, আব্দুল্লাহ আল বাকি না আব্দুল্লাহ কাফি বলেছেন, যদি আব্দুল্লাহ আল বাকি হয় তাহলে শুধু বাকি বলা যাবে না, হ্যাঁ কাফিটা বলা যাবে। আচ্ছা, পরীক্ষার হলে নকল করা খুবই সেন্সিটিভ বিষয়, এই সার্টিফিকেট দিয়ে চাকরি করা যাবে কিনা, পরীক্ষার হলে নকল করা, অবৈধ পন্থা অবলম্বন করা, এটা অন্যায়, এটা করা যাবে না। কিন্তু এইভাবে পরীক্ষা দিয়ে যে সার্টিফিকেট পাওয়া যাবে, সেই সার্টিফিকেট দিয়ে চাকরি করা যাবে না, এমন প্রান্তিক কথা আমরা বলবো না। বরং সে লোক তওবা করবে, সে অন্যায় করেছে, ভুল করেছে, এই জন্য সে তওবা করবে। আমরা আশা করতে পারি যে আল্লাহ তার তওবা কবুল করবেন, এটা আমরা আশা করতে পারি, আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। জি জি ইনশাআল্লাহ স্যার। এবারে চট্টগ্রাম থেকে মাসুদ ভাই প্রশ্ন করেছেন, রমাদানে, গত রমাদানে উনি একজন অসুস্থ রোগীকে ব্লাড দিয়েছিলেন, তো ওনার সন্দেহ হয়েছিল যে রক্ত দিলে রোজা ভেঙে যায় কিনা, তারপরে উনি অনেকের কাছে জানিয়েছেন, জেনেছেন যে রোজা ভাঙবে না, আমাদের কাছ থেকে মতামত জানতে চেয়েছেন, আপনার মতামত কি? না, একজনকে রক্ত দেওয়া হয়, একজনের শরীরে আরেকজন রক্ত দেন, রক্ত যিনি দিবেন তার ব্যাপারে সকল ইসলামী স্কলার একমত যে তার রোজা নষ্ট হবে না। যাকে রক্ত দেওয়া হলো, এই প্রশ্নগুলো কথাটা বলা দরকার, দুটি মত আছে। কেউ বলছেন যে রক্ত যিনি নিয়েছেন তার রোজাটা হবে না, আর যারা বলেন বলেছেন আরেকদল না তার রোজা হবে, কারণ রক্ত কোনো খাবার নয়, রক্ত তার শারীরিক অসুস্থতার কারণে যেভাবে ইঞ্জেকশন নেওয়া হয়, পানি দিয়ে পুশ করা হয়, রোজা যাবে না, রক্ত দিল রোজা যাবে না। এখন এই মত দুইটি যে যে মতটি গ্রহণ করে করতে পারে, তবে যিনি রক্ত দেন, ডোনার যিনি, ব্লাড ডোনার যিনি, তার রোজা নষ্ট হবে না, এ ব্যাপারে সবাই একমত। জি, আল্লাহ আলম সব। জি, আমাদের প্রায় ফেসবুকে অসংখ্য দর্শক আমরা দেখতে পাচ্ছি, আমাদেরকে তারেক হাসান বেশ কয়েকটি প্রশ্ন করেছেন, মাদখালি সম্পর্কে আরবের মুহাকিক আলেমদের অভিমত কি, এটা আপনার কাছে জানতে চেয়েছেন, তারা সহি মানহাজের অনুসারী কিনা?
আচ্ছা, মাদখালি একজন ব্যক্তির নাম, রবি আপনার মাদখালি, মাদখালি আপনার গামেদি, মাদখালি, হোজাইফি, এগুলি আসলে আরব এলাকার পরিবারের নাম। পরিবার গামেদি একটি পরিবার, মাদখালি একটি পরিবার, হোজাইফি একটি পরিবার। এই পরিবারের সাথে সম্পৃক্ত করার জন্য শব্দগুলি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই ভদ্রলোক আহলে হাদিস, হাদিস অনুসরণ করেন, কিন্তু একটা পর্যায়ে এসে তিনি চরমপন্থা অবলম্বন করেন, চরমপন্থা অবলম্বন করে যাকে তাকে তাদের মতের বাইরে হলে তাকে বিভ্রান্ত, গুমরা, এমনকি কাফের বলে দেন। এই চরমপন্থা যারা অবলম্বন করে তার অনুসরণ করে তারাই এখন মাদখালি নামে পরিচিত। যারা নিজেদেরকে সালাফি মনে করেন, যারা নিজেদেরকে আহলে হাদিস মনে করেন, সাহি হাদিসের অনুসারী মনে করেন, তারাও এই মাদখালিদেরকে স্বীকৃতি দেন না। অতএব এই মাদখালিটা আমরা বলবো বর্তমানে একটি সমস্যা, ফেতনা, যাকে তাকে গোমরাহ বলা, অতীতের যারা ইসলামে বড় ধরনের খেদমত অবদান তাদেরকে কটাক্ষ করা, তাদের বই পুস্তকগুলো এখন এনে তাদের বই লাইনে লাইনে ভুল ধরা, আর এদের এই কারণে তাদেরকে গোমরাহ বলা, এগুলো আমরা বলবো প্রান্তিকতা, এগুলো বলবো চরমপন্থা, এগুলো থেকে আমরা সতর্ক থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেবে, আমিন। তারিক হাসানের আরেকটি প্রশ্ন ছিল, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে, যেসব প্রতিষ্ঠানে হালাল হারাম উভয় ধরনের কাজই রয়েছে, সেখানে চাকুরি করার হুকুম কি? আচ্ছা, যে এমন প্রতিষ্ঠান থাকতে পারে, এমন প্রতিষ্ঠানে আপনি চাকরি করবেন, যদি বিকল্প হালাল রুজির আপনার ব্যবস্থা করতে না পারে, আপনি এখন হুট করে আবেগী হয়ে চাকরি ছেড়ে দিবেন, আপনি বেকার হয়ে যাবেন, দেখবেন যে আরো বড় ধরনের সমস্যা আপনি পড়বেন। আপনি সুদি ব্যাংকগুলোতে যারা চাকরি করে আমরা একই কথা বলি যে আপনি এখানে চাকরি করবেন মনের যন্ত্রণা সহ, আপনার মধ্যে অস্থিরতা থাকবে, পেরেশানি থাকবে, আপনি এই যে সুদি লেনদেনের সাথে আপনি জড়িত আছেন, আপনি হালাল উপায়ে আরেকটি চাকরির জোগাড় করার চেষ্টা করবেন। হ্যাঁ, যদি আপনি মনের সন্তুষ্টি সহ এখানে থাকেন, বিকল্প চেষ্টা না করেন, তাহলে এটা আপনার জন্য অন্যায় হবে। আপনাকে যে ভাই প্রশ্ন করেছেন আমরা একই কথা বলবো, আপনি যদি মনে করেন, নিশ্চিত হন এখানে হালালের সাথে সম্পর্ক আছে, হারামের সাথে সম্পর্ক আছে, আপনি বিকল্প চাকরি খোঁজেন, যেখানে যে প্রতিষ্ঠানের হালালের সাথে সম্পর্ক আপনি নিশ্চিত, সেখানে আপনি চাকরি নেন, যদি সুযোগ সুবিধা কম হয় তবু আপনি সেখানে যান। কিন্তু আরেকটি চাকরি না পাওয়া পর্যন্ত আপনি এই চাকরি ছাড়বেন করবেনটা কি? তাহলে আপনি আরো সমস্যায় পড়বেন, তখন আপনি মনস্তাত্ত্বিক দিক থেকে আপনি দুর্বল হয়ে যাবেন, অনেক সময় হতাশ হয়ে এসে যেতে পারে যে হালালের সন্ধানে আমি এই চাকরি ছেড়ে আজকে বিপদে পড়লাম। না, এই অবস্থায় আপনি এখানেই থাকেন এবং বিকল্প চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আপনাকে তৌফিক দিন। আমিন, আমিন। ধন্যবাদ স্যার, আপনি চমৎকার করে আমাদেরকে প্রশ্নের জবাবগুলো দিলেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। হাসিবুল হক একটি প্রশ্ন করেছেন ফেসবুকে, 10,000 টাকার পণ্য ক্রেতা বিল করতে বলে 12,000 টাকা, যাতে 2,000 টাকা সে তার অফিস থেকে মেরে দিতে পারে, বিক্রয়কারী প্রতিষ্ঠানের মালিক ও সেই মোতাবেক বিল করে দিতে বললে কর্মচারী উপার্জন হারাম হবে কিনা? মানে বিক্রেতা যিনি তার মালিককে বলছে যে তুমি 12,000 টাকার বিলটা করে দাও, এই হুকুমটা তামিল করতে গিয়ে কর্মচারী যে এই বিলটা করে দিলেন, সেখানে কর্মচারী গুণাগার হবেন কিনা, কিংবা তার ইনকামটা, তার বেতনটা হালাল হবে কিনা? এখানে যদি আপনি
আপনার চাকরিদাতা প্রতিষ্ঠান, আপনার চাকরি যার দাতা যিনি, তিনি যদি আপনাকে বাধ্য করে, আপনি প্রতিবাদ করবেন? আপনি এটা মানবেন না। কিন্তু আপনি যদি আশঙ্কা করেন যে আমি তার কথা না শুনি তাহলে আপনার চাকরি চলে যাবে, তাহলে আবার সে একই কথা, আপনি বিকল্প চাকরি আপনার খোঁজার চেষ্টা করুন। প্রথমে তাকে বুঝাবেন, প্রথমে তাকে বুঝাবেন এই কাজটা অন্যায়, এই কাজটা অবৈধ, এই কাজটি হারাম, এবং তার পরিণতি বুঝাবেন। বুঝালেও যদি সে না বুঝে তাহলে আপনি এখানে থেকে চলে যাওয়ার চেষ্টা করবেন আরেকটি জায়গায় যেখানে এই ধরনের আপনার হারাম পরিবেশ নেই, হালাল পরিবেশ। কিন্তু যদি এই ধরনের পরিবেশ না পান তাহলে এখানে থাকেন, কারণ আপনার বেকারত্ব তো একটা সমস্যা, তখন কি হবে? এইভাবেই আপনি সিদ্ধান্ত নেবেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন, আল্লাহর উপর যদি ভরসা রাখেন তিনি সাহায্য করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। আব্দুল মাজিদ ফেসবুকে আরেকটি প্রশ্ন করেছেন, কোন মেয়ে যদি কোনো দিনদার ছেলেকে বিয়ে করতে চায় কিন্তু তার পরিবার শুধুমাত্র জিদের কারণে বিয়ে দিতে না চায়, তাহলে কি সেই মেয়েটি বাবা মার কথা অমান্য করে নিজেই বিয়ে করতে পারবে? না, একটি মেয়ে নিজে বিয়ে করতে পারবে না, কারণ তার অভিভাবকের অনুমতি নিতে হবে। বাবা মাকে বুঝাবেন, বাবা মাকে বুঝাবেন। এক সময় আপনি বুঝাইতে বুঝাইতে সন্তান তো আপনি, বাবা মা তো রাজি হবে ইনশাআল্লাহ, তবু বাবা মার অবাধ্য হয়ে আপনি বিবাহ করবেন না, এই পরামর্শ আমরা দিতে পারি এখান থেকে। ধন্যবাদ স্যার, আপনি চমৎকার করে আমাদের জবাবগুলো দিচ্ছেন। আমাদের আজকে আরেকজন ভাই আমাদের বিশেষ সংশ্লিষ্ট একটি প্রশ্ন করেছেন, একজন দর্শক বলছে যে ইবাদতের সাথে হালাল উপার্জনের সম্পর্ক, যেহেতু আমরা ইবাদত একজন ইমানদারের বড় একটা পুঁজি। জি জি, চমৎকার আপনার প্রশ্ন, যে আমরা একদিকে হারাম উপার্জন করছি আরেকদের দিকে আমরা ইবাদত গুলো যথাযথভাবে পালনের চেষ্টা করছি, অবশ্যই উপার্জনের সাথে ইবাদতের সম্পর্ক আছে। আমরা যখন সালাত আদায় করি, একটা একটা করে বলি, মৌলিক ইবাদত গুলোর কথাই বলি, সালাত যখন আদায় করি আমার সালাতের জন্য নির্দিষ্ট পরিমাণ পোশাক দরকার, আমি পুরুষ হলো নির্দিষ্ট পরিমাণ পোশাক প্রয়োজন, একজন মোমেন নারী যখন সালাত আদায় করবে তার পোশাক প্রয়োজন। আপনি নিজকে প্রশ্ন করুন, আপনার এই পোশাক যদি হারাম ভর যদি অর্থে হয়, সেই হারাম উপার্জনের অর্থ দিয়ে আপনি যে কাপড় পরলেন, এই কাপড় দিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন, এটা লজ্জা পাওয়ার কথা তো। অতএব আমরা বলবো না যে নামাজ হবে না, কিন্তু নিজকে ভাবতে হবে যে এটা কতটা যুক্তিসঙ্গত। আসেন রোজা, রোজাতে আপনার হারাম উপার্জন দিয়ে আপনি ইফতার করবেন, হারাম উপার্জন দিয়ে সেহারি খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে যে আপনার মিথ্যা অন্যায় কথা বাদ দিল না, মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহ হাজাতুন ফি আন ইয়াদা তুআমা ওয়া শারাবা। অন্যায় কথা, অশ্লীল কথা, অন্যায় কাজ, অবৈধ কাজ তো উপার্জন, অবৈধ উপার্জন অবৈধ কাজ না। আর যে কয়েকটা উপায় বললাম অবৈধ হারাম উপার্জনের, সব তো অন্যায় কাজ। এই অন্যায় কাজ যে ছাড়তে পারলো না, তার পানাহা বর্জন আল্লাহর কোনো প্রয়োজন নেই, সম্পর্ক আছে। জাকাত কি দিবেন আপনি? আপনি আপনার কাছে যে জাকাতের নেশা পরিমাণ টাকা আছে, 20 লাখ, 30 লাখ, 1 কোটি টাকা, এটা হারাম উপার্জন, আপনি কিভাবে জাকাত দিচ্ছেন? এই মাল তো আপনার না, এই মাল তো অন্যদের মাল। হ্যাঁ, আপনি জাকাত দেন, কিন্তু এই সওয়াব আপনি কিভাবে পাবেন? আপনি সদকা করবেন, গরিবকে দিবেন, অন্য সম্পদ সম্পর্ক আছে। হজ, হজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এই হাদিসটা আমি সংক্ষেপে বলি, লম্বা হাদিস, যে হালাল উপার্জন নাফাকা, হালাল উপার্জন। রওনা হলেন, লাব্বাইক বললেন, আসমান থেকে ফেরেস্তা আপনার লাব্বাইকের জবাব দিয়ে বলছে তোমার উপার্জন হালাল, তোমার হজ যেন হজ মাবরুর হয়। ফেরেস্তা দোয়া করতেছে, হারাম উপার্জন যখন আপনি লাব্বাইক বলেন, ওই ফেরেস্তা বলে তোমার কোনো লাব্বাইক নাই, তোমার লাব্বাইক গ্রহণযোগ্য না, কারণ তোমার উপার্জন হচ্ছে হারাম, অতএব
তোমার এই হজ হবে পাপের হজ, অতএব সাবধান হতে হবে। দোয়া করতেছে আসমানের দিকে আকাশের দিকে হাত তোলে, ইয়া রব্বি বলে। রাসূল সাল্লাম শুনে বললেন যে তার খাবার হালাম হারাম, মাতাম হারাম খাবার হারাম, মাশরব হারাম যা পান করে হারাম, মাকালু মালবাসু হারাম তার পোশাক হারাম, গুজিয়াবিল হারাম সে বেড়ে উঠেছে তার পুষ্টি হয়েছে হারাম, আর না ইস্তাব জাবুলা তার দোয়া কিভাবে কবুল হবে? তাহলে হারাম উপার্জন যা তার দোয়া কবুল হবে না। রাসূল সাল্লামকে সাদ ইবনে আবি আক্কাস বললেন, ইয়া রাসূল আমার জন্য দোয়া করেন। কি দোয়া? তা আমার দোয়া যেন কবুল হয়। আমি কারোর জন্য দোয়া করলে নিজের জন্য যেন দোয়া করলে কবুল হয়, কারোর জন্য দোয়া করলে যেন কবুল হয়। রাসূল সাল্লাম কি বলছেন যে হে সাদ, খাবারটাকে উত্তম করো, খাবারটাকে ভালোভাবে খাবারটাকে পরিশুদ্ধ করো, হালাল করো, তুমি এমন এক পর্যায়ে পৌঁছতে পারলে তোমার দোয়া কবুল হবে। আমি আর আমি মুহাম্মাদের সত্তা জীবন যার হাতে তার কসম করে বলছি, কোন মানুষের মধ্যে যখন পেটের মধ্যে যখন এক লোকমা হারাম খাদ্য যায়, এক লোকমা হারাম খাদ্য যায়, মা ইকবালু মিনহু আরবাইন ইয়াউমান, 40 দিনের আমল তার কবুল হয় না আল্লাহর কাছে। এরপরে বলছেন যেই দেহ হারাম উপার্জনে গড়ে উঠে, ফান্নারু আওলা বিহি, ওই দেহের জন্য জাহান্নামের আগুনই হচ্ছে উপযুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভয়াবহতা থেকে হেফাজত করুন। দোয়া কবুল হবে না, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেন দোয়া কবুল হবে না। রাসূল স্পষ্ট বলেন যেই দেহ হারামের মাধ্যমে গড়ে উঠে সেই দেহের জন্য জাহান্নামের আগুনই হচ্ছে উপযোগী বিষয়। আল্লাহ আমাদেরকে হারাম উপার্জন থেকে রক্ষা করুন, হালাল জীবিকার উপরে যেন আমরা নির্ভর করতে পারি, হালাল জীবিকায় যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। ধন্যবাদ স্যার, আসলে দেখতে দেখতে আমাদের সময় অলরেডি ওভার হয়েছে। আপনাকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই চমৎকার করে কোরআন এবং সুন্নাহর আলোকে আজকের এই বিষয়টি তথা দর্শকদের সকল প্রশ্নের জবাব। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের দর্শকদের ধন্যবাদ। আপনার এই সময় কোরবানি আল্লাহ কবুল করুন। প্রিয় দর্শক আমিন, সবাই ইউটিউবে আমাদের যারা শুনেছে ইউটিউব, জি ইউটিউবে যেসব দর্শকরা আমাদেরকে আমাদের সাথে ছিলেন তাদের প্রশ্নের জবাবগুলো আজকে সময় স্বল্পতার কারণে আমরা দিতে পারিনি। আমাদের কল ইসলামিক কল সেন্টার রয়েছে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত, সেখানে আমাদের একজন ইসলামিক স্কলার থাকেন। আশা করছি আপনারা ইসলামিক কল সেন্টারে ফোন করে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব পেতে পারেন, ইনশাআল্লাহ সেখানে আপনারা প্রশ্ন করবেন। আর আজকে যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানাই, আজকে আমরা যা শুনলাম তার জন্য আমল করতে পারি, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের বক্ষকে যেন উন্মোচিত করে দেন, আল্লাহ আমাদের যোগ্যতাকে যেন আরো বৃদ্ধি করে দেন। আসুন না আমরা কোরআন বুঝে পড়ে, কোরআন মাজিদ যেন আমরা বেশি বেশি করে বুঝে বুঝে পড়তে পারি এবং সেই অনুযায়ী যেন আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, হালাল ইনকাম যেমন আমরা খুঁজব, হালাল খাবার তেমনি আমরা খুঁজব। শুধুমাত্র হালাল খাবারের পিছনে ঘুরে হারাম ইনকাম দিয়ে খুঁজলে আসলে আমাদের ইবাদত কবুল হবে না। আজকে আমাদের শেখ আমাদেরকে সেই মেসেজটি দিলেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন হালাল খাবারটা যেন পেটের মধ্যে ঢোকাতে পারি, হালাল ইনকাম করে যেন আমরা আল্লাহকে ডাকতে পারি। এই তৌফিক কামনা করে শেষ করছি আমাদের আজকের জীবন জিজ্ঞাসা। প্রিয় দর্শক, একই সময় একই চ্যানেলে আগামীকালকে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ হাজির হবো, যদি আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।